সময়ের সাথে পাল্লা দিয়ে অনেকটা দিন গড়িয়ে গেছে, জল গড়িয়েছে বহুদূর। ফুটবলের সাথে ক্রিকেটও এখন সমান জনপ্রিয়তা অর্জন করেছে। তবে এই ক্রিকেটকে আধুনিক ক্রিকেটে রূপান্তরিত করতে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছে কিংবা যারা একে শিল্পের পর্যায়ে নিয়ে গেছে, তাদের মধ্যে একজন হচ্ছেন এভি ডিভিলিয়ার্স, দ্য 360 এভিডি। আধুনিক ক্রিকেটকে সবচেয়ে সুন্দর শেপে এনেছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এভিডি। ক্রিকেটকে এন্টারটেইনমেন্টের জায়গায় নিয়ে গেছেন এই খেলোয়াড়। পুরো বিশ্বজুড়ে রয়েছে তার ভক্ত, কিন্তু এক অজানা কারণেই নিয়েছিলেন দ্রুত অবসর। তবে এবার সেই অবসরের কারণ জানালেন এবিডি। উইজডেন ক্রিকেট মান্থলিকে ডিভিলিয়ার্স জানান, ক্যারিয়ারের শেষ দুই বছর মূলত এক চোখের দৃষ্টি দিয়েই খেলা চালিয়ে গেছেন তিনি, কেননা তার অপর চোখের রেটিনা ছিঁড়ে গিয়েছিল, যাতে করে তার দৃষ্টিশক্তি ক্রমশ হ্রাস পেতে থাকে। মিস্টার 360 খ্যাত এই খেলোয়াড় আরও বলেন, দুর্ঘটনাবশতই আমার ছোট ছেলে আমার চোখে লাথি মেরেছিল, এরপর থেকেই ক্রমশ ডান চোখের দৃষ্টিশক্তি হারাতে থাকি। যখন আমি অস্ত্রোপচার করাই, ডাক্তার অবাক হয়ে আমার কাছে জানতে চান কিভাবে এই চোখ নিয়ে আমি ক্রিকেট খেলি। সৌভাগ্যক্রমে ক্যারিয়ারের শেষ দুই বছর আমার বাম চোখ অসাধারণ কাজ করেছে। এখন পর্যন্ত তার বর্ণাঢ্য ক্যারিয়ারে রয়েছে 114টি টেস্টে 50.66 গড়ে প্রায় 8,765 রান। ওয়ানডেতে খেলেছেন 218টি ইনিংস, যেখানে গড় 53.50 এবং রান করেছেন 9,577। টি-টোয়েন্টিতে 78টি ম্যাচ খেলে 1,672 রান করেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে তার সেঞ্চুরির সংখ্যা 48টি এবং হাফ সেঞ্চুরি 109টি। 2018 তিনি অবসরে গিয়েছিলেন। 2019 বিশ্বকাপে ডিভিলিয়ার্সকে খেলাতে চেয়েছিল প্রোটিয়া ক্রিকেট বোর্ড, যদিও তাকে আর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানো যায়নি। আইপিএল থেকেও সরে দাঁড়ান 2021 সালে, তবে হঠাৎ করেই এই নক্ষত্রের পতনকে কেউ মেনে নিতে চায়নি। সকলেই অপেক্ষায় ছিল এভিডি হয়তো ফিরবেন, তবে যে সত্য তিনি প্রকাশ করেছেন, তারপর আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরা আর সম্ভব না, হয়তো ঘরোয়া ক্রিকেটেও নয়।